দূর অতীতে যখন পুতুল নাচের স্বর্ণযুগ ছিল এদেশে তখন ছোট ছোট নাচিয়ে দলগুলোর সদস্যদের অনেকেই শখ ছাড়াও পেশা হিসেবে নিয়েছিলেন এই কাজকে গ্রামীণ জনপদের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর মানুষকেই এই পেশায় যুক্ত হতে দেখা যেত বলে গবেষকদের পর্যবেক্ষণ এখন পেশা তো দূরের কথা শখের বসেও পুতুল নাচ পরিবেশনার জন্য দল খুঁজে পাওয়া কঠিন এক সময়ের শত শত দলের জায়গায় পঞ্চাশটি দলের সন্ধান পেয়েছেন গবেষক যার মধ্যে আটটি দল সক্রিয় ষাটর্দ্ধ বলরম রাজবংশী পৈতৃক সূত্রে পেশায় মৎস্যজীবী মানিকগঞ্জ শহর থেকে খানিকটা ভেতরে ঝিটকার বিজয়নগর গ্রামে বসবাস তার ষাটের দশকে নিজ মামার কাছে পুতুলনাচে হাতে খড়ি সে সময় স্কুল পড়ুয়া বলরম রাজবংশী মামার সাথে এই গ্রাম সে গ্রাম চষে বেরিয়েছেন পুতুল নাচ পরিবেশন করতে নিতান্তই পুতুলের সাথে সক্ষতা থেকে সেই শুরু এরপর কেটে গেছে পঞ্চাশটি বছর এর মধ্যে বাংলাদেশের স্বাধীনতার পর উনিশশো সালে মামা ভারতে চলে গেলে পুরো দলের দায়িত্ব পান রাজবংশী তার দেয়া পুতুলগুলো দিয়েই দলের নতুন যাত্রা শুরু করেন বলরাম সারা বছরই আমরা পুতুল নাচ প্রদর্শন করতাম ইয়ার যে প্যাথাটিক সিন অর্থাৎ কান্নাকাটির যে সমস্ত দৃশ্য হইতো ও সময় মানে কান্নাকাটি করেই মানে মঞ্চটা ই করে ফেলাইতো ভরপুর করে ফেলতো একাত্তরের মুক্তিযুদ্ধের একজন বীর যোদ্ধা বলরাম স্বাধীনতার পর সরকারি অনেক চাকুরির সুযোগ পেলেও পুতুলের মায়া ছাড়তে পারেননি একসময় পুতুল পেশায় পরিণত হলেও দৃশ্যপট পাল্টে যাওয়ায় পাল্টে যায় তার এই পেশা তবে আঁকড়ে ধরে আছেন এই সাংস্কৃতিক ঐতিহ্যকে মেলা বাদ দিছি মেলায় বাজারে বা পুতুল নাচ তখন এটার উপরেই পেশা ছিল বৎসরে চার পাঁচটা বায়না পাই ওতে তার বৎসর চলে না পুতুল নাচে স্বর্ণযুগের সময় বছর জুড়েই পরিবেশনার বায়না থাকতো আর এখন বছরে একটি বা দুটি পরিবেশনার বায়না পাওয়া যায় তাই মাছ ব্যবসায় জীবিকার অবলম্বন হিসেবে ফিরে এসেছে তার জীবনে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলে পড়ে বড়রামের একমাত্র ছেলে বিকাশও বাবার বাক্সবন্দি পুতুলগুলোর প্রতি দর্দি হয়ে পড়েছে আমার এই পুতুল নাচটা খুব ভালো লাগে বাবার পরিবর্তে আমি এটাকে ধরে রাখতে চাই শুধু বলরাম রাজবংশী নন খুঁজলে এমন চিত্র পাওয়া যাবে দেশে নিভৃতে ছড়িয়ে ছিড়িয়ে থাকা নিষ্ক্রিয় অন্যান্য পুতুল নাচের দলগুলোতে পেশা হিসেবে এ শিল্প হারিয়ে যাওয়ায় জীবিকার তাগিদে এর শিল্পীরা ব্যস্ত অন্য পেশায় নানাভাবে তাদেরকে জিজ্ঞেস করেছি বা উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি কিন্তু তাদের সন্তানে দি নিয়ে তারা আসলে পুতুল নাচের এই বিষয়টা নিয়ে অগ্রসর হতে চান না একটা টিম আজকাল ঠিক রাখা একটু কষ্ট সরকার এ বিষয়ে মাঝে মাঝে হয়তো এদিক ওদিক দিয়ে সাহায্য করেন কিন্তু খুব যে একটা সাহায্য আছে তা নয় শীতকালীন সময়ে যাত্রার মতো একদম যাত্রার মতো ও তারা ঘুরে 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 বিভিন্ন মেলায় কাজ করছে এবং প্রদর্শনী করছে এবং তারা জীবিকা হিসেবে নিতে পেরেছিল এখন এই সময়ে এসে তারা তারা কিন্তু গাড় পাচ্ছে না সমাজে পুতুল নাচিয়েদের হয়তো বিশেষ সম্মান মর্যাদার চোখে দেখেন না সাধারণেরা অথচ তাদের জীবনের সাথে জড়িয়ে আছে বাংলা ও বাঙালি সংস্কৃতির এক গৌরবময় প্রাচীন অধ্যায় যা বাস্তবে বিলুপ্তির পথে গেলেও ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বেঁচে থাকবে